নমস্কার, আমি প্রদীপ। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি চলে এলাম কিছু প্রশ্ন নিয়ে, কারণ এই মাত্র আপনাদের সমস্ত ইয়ারে বিএ এমএ সবারই রেজাল্ট আউট হয়ে গেল বা হচ্ছে। তো এখন অনেক স্টুডেন্ট আমাকে নানানভাবে প্রশ্ন করছেন, স্যার আমরা এখন রেজাল্টটা হাতে কখন পাবো, কিংবা কেউ কেউ বই কিছু পেয়েছে কিছু পায়নি, বাকি বইগুলো কখন পাবো, কিংবা এই রেজাল্ট এর পরে আমাদের কী করণীয়। অ্যাকচুয়ালি যারা নতুন স্টুডেন্ট আছে তারা তো কিছু জানে না। তো যাই হোক, সেই ব্যাপারটা নিয়েই আমি এখন চলে এলাম আলোচনা করার জন্য। তো এই মুহূর্তে আমি বলবো, যারা ফাইনাল পরীক্ষার রেজাল্ট এইমাত্র নেটে হয়তো দেখছেন, তো আপনাদের এই রেজাল্টটা হাতে কবে পাবেন? তবে এখন যেহেতু করোনা পরিস্থিতি চলছে, তো কলেজ বন্ধ, কলেজ যতদিন না খুলছে ততদিন পর্যন্ত আপনারা অরিজিনাল ডকুমেন্টসটা হাতে পাবেন না। কারণ যখনই কলেজ খুলবে আপনাদের রেজাল্টটা আপনাদের কলেজ থেকেই আপনারা কালেক্ট করতে পারবেন। এক দু নম্বর কথা হলো, বইও একই গল্প, কারণ অনেকে বই কিছু পেয়েছেন কিছু বই পাননি। এখন অলরেডি অনলাইনে যে সমস্ত বইপত্র যে স্টাডি জন্য মেটেরিয়াল ছেড়ে রেখেছে, আপনারা যারা যারা বই পাননি আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে স্টাডি করতে পারেন। কারণ সামনে কিন্তু অলরেডি অ্যাসাইনমেন্টের সময় চলে আসছে, হয়তো আগামী 20 দিনের মধ্যে হয়তো অ্যাসাইনমেন্ট ছেড়ে দিতে পারে ইউনিভার্সিটি, যেহেতু রেজাল্ট ছাড়া হয়ে গেছে। তো এই জন্য আপনারা অলরেডি পড়াশোনা ভালো মতো চালিয়ে যান, অনলাইনেই পরীক্ষা হবে। এবছর অ্যাসাইনমেন্ট কিন্তু MCQ টাইপের হবে, তো সেটা মাথায় রেখে, কারণ এবছরের সবার রেজাল্ট খুবই ভালো হয়েছে। তো যেহেতু স্টুডেন্ট মানে আমাদের কাছে কিছু দায়িত্ব দিয়েছিলেন, আশা করি আপনাদের কথা আমি রাখতে পেরেছি। আপনাদের সুন্দর রেজাল্ট হওয়ার জন্য আপনারা হয়তো অনেক রকম আমাকে বলছেন, তো যাই হোক আপনারা খুশি হয়েছেন এতেই আমিও খুশি। আগামী দিনে একটু ভালো করে স্টাডি করুন, আশা করি আপনাদের পাশে থেকে আপনাদের ভালো রেজাল্ট আমরা প্রত্যাশিত মতো আমরা জায়গায় পৌঁছে দিতে পারবো লক্ষ্যে। তো আপনারা এখন থেকে যে স্টাডি মেটেরিয়ালস পেয়েছেন ওগুলো পড়তে থাকুন, যদিও MCQ টাইপের হবে, সেই জন্য শর্ট প্রশ্নের দিকে বেশি গুরুত্ব দিন, আর সমস্ত কিছু ভালো করে পড়াশোনা করুন। যদি কোনোরকম হেল্প লাগে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন, আমরা চেষ্টা করব আপনাদের MCQ টাইপের এবারে যে প্রশ্নপত্র যে ধরনের হবে ইউনিভার্সিটি থেকে আমাদেরকে বলছে বা আপনাদের নোটিশ দিয়েছে, তো সেই মতো অ্যান্সার শিট আপনাদেরকে আমরা হেল্প করতে পারবো। তো এটাই আপনাদের বলার ছিল, পরিশেষে বলবো যদি আপনারা যদি MCQ টাইপের প্রশ্নপত্র যদি ফ্রিতে আপনারা পেতে চান, তো তাহলে আমাকে এই চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করুন। কারণ আগামী দিনে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি MCQ টাইপের যে প্রশ্নগুলো নিয়ে আসবো, আপনারা আমার এই চ্যানেল থেকে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। আমি আগামী দিনে আরও অনেক MCQ টাইপের প্রশ্ন, যেগুলো এবারে খুব ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। যা যারা বই পাননি আশা করি অনেকটা হেল্প আমার এই ভিডিও থেকে বা আমার এই চ্যানেল থেকে আপনারাও পেয়ে যাবেন। তাই বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখে এবং পারলে আপনারা শেয়ার করবেন বা লাইক দেবেন, তাহলে কি হয় আমার যতগুলো আপডেট ইনফরমেশানগুলো আপনারা পাবেন বা MCQ সমস্ত সাবজেক্টের প্রশ্ন যেগুলো আমি নিয়ে আসছি সেগুলো আপনারা যথারীতি পেয়ে যাচ্ছেন এবং এতে আপনাদের অনেকটাই উপকারে লাগবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন এবং এই আবহাওয়ার জন্য সবাই সেফটি থাকুন। নমস্কার।